এনবি ডেইলি নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দুর্দান্ত এক সফর শেষে জিম্বাবুয়ে থেকে বাংলাদেশে ফিরেছে টাইগার। 7 ম্যাচে 6টি জয়, হাতে নিল 3টি ট্রফি। এর আগে কোনো সফর থেকে এমন অর্জন নিয়ে ফেরেনি বাংলাদেশ দল। আবার আগামী মাসের 3 তারিখ থেকেই শুরু হবে মিশন অস্ট্রেলিয়া। এক সপ্তাহে 5টি টি-20 খেলবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দল। এই সিরিজ শুরু হওয়ার আগেই 4টি দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট প্রেমিকরা। প্রথমটি হলো হাঁটুর চোটের জন্য 2 মাসে বিশ্রামে গিয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয়ত, এই সিরিজও খেলতে পারবে না মুশফিকুর রহিম। ডেঙ্গু জ্বরে আক্রান্ত লিটন কুমার দাসের শ্বশুর, এর জন্য তিনিও খেলতে পারবে না এই সিরিজ। অন্যদিকে পায়ের গোড়ালি চোটের কারণে প্রথম 2 ম্যাচে নাও খেলতে পারেন মুস্তাফিজুর রহমান। এখন প্রশ্ন হলো কারা খেলবে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে। চলুন এবার জেনে আসি অস্ট্রেলিয়া সিরিজের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড। মাহমুদুল্লাহ অধিনায়ক, মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহাগ, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম। আগামী 3, 4, 6, 7 ও 9 আগস্ট মিরপুর শেরেবাংলা হোম গ্রাউন্ডে হবে ম্যাচগুলি। প্রতিটি ম্যাচ হবে সন্ধ্যা 6টায়।